الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত সরল সোজা পথ অবলম্বনকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এজন্যই তারা ইমান আনে না। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তা তাদের জন্য সমান, তারা মানবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা আয-যিক্রা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহিয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারাহুম وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنزَلَ الرَّحْمَنُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং তাকে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও। আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি। তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রাসূলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকেই প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রাসূল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নও এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم
لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين رسول دا بولو তোমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অকল্যাণকর মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তর আঘাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। রসুলরা জবাব দিল, তোমাদের অকল্যাণ তোমাদের নিজেদের সাথেই লেগে আছে, তোমাদের উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা একথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। ইতিমধ্যে নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রাসূলদের কথা মেনে নাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ إِنِّي لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও। কেন আমি এমন সত্তার বন্দীগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে? তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব? অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না। যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও। بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হলো, প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায় যদি আমার সম্প্রদায় জানতো আমার রব কোন জিনিসের বদলতে আমার মাগফিরাত করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি, সেনাদল পাঠাবার কোনো দরকার আমার ছিল না। ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হল এবং সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল। বান্দাদের অবস্থার প্রতি আফসোস, যে রাসূলই তাদের কাছে এসেছে তাকেই তারা বিদ্রুপ করতে থেকেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ
وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون تركي دهكيني তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না। তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে। এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন, আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা খায়। আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্যে থেকে ঝর্ণাধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে। এ সবকিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয়, তারপরেও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না? সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজ কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহু আন-নাহারা ফাইযা হুম মুযলিমুন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা ভূমিজাত উদ্ভিদের মধ্যে থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির অর্থাৎ মানব জাতির মধ্যে থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্যে থেকে হোক যাদেরকে এরা জানেও না। এদের জন্য রাত হচ্ছে আরেকটি নিদর্শন, আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দিই তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায়, আর সূর্য সে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে। এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তার নিয়ন্ত্রিত হিসাব। আর চাঁদ, তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত দিনের উপর অগ্রবর্তী হতে পারে। সবাই এক একটি কক্ষপথে সন্তরণ করছে। وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরো নৌযান সৃষ্টি করেছি যেগুলোতে এরা আরোহণ করে। আমি চাইলে এদেরকে ডুবিয়ে দিই, এদের কোনো ফরিয়াদ শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না। ব্যাস, আমার রহমতই এদেরকে কুলে ভিড়িয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকি। এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিমাণ আসছে এবং যা তোমাদের পেছনে অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে, তখন এরা এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে দেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ
يقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্যে থেকে যে আয়াতই আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফরিতে লিপ্ত লোক মুমিনদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছ এরা বলে এ কিয়ামতের হুমকি কবে পুরো হবে বলো যদি তোমরা সত্যবাদী হও আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ যা সহসা এদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে এবং সে সময় এরা কোনো ওসিয়ত করতে পারবে না এবং নিজেদের গৃহে ফিরতে পারবে না وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ إِنْ كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون তারপর একটি শিঙায় ফুঁক দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে ভীত হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নিজ মহল থেকে উঠে দাঁড় করালো এটা সেই জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছেন এবং রসুলদের কথা সত্য ছিল একটিমাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সবকিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারো প্রতি তিলমাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতীরা আজ আনন্দে মশগুল রয়েছে হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইক মুত্তাকিউন لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين তারা ও তাদের স্ত্রীরা ঘন ছায়ায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাঁটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি তোমাদের এ মর্মে হেদায়েত করিনি যে শয়তানের বন্দীকে করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু وَلَقَدْ أَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ هَذِهِ جَهَنَّمُ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এবং
আমারই বন্দেগী করো, এটি সরল সঠিক পথ। কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্যে থেকে বিপুল সংখ্যককে গোমরা করে দিয়েছে। তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই? এটা সেই জাহান্নাম যার ভয় তোমাদের দেখানো হতো। দুনিয়ায় যে কুফরি তোমরা করতে থেকেছ তার ফলস্বরূপ আজের ইন্ধন হও। আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি, এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পাশাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম, তখন এরা পথের দিকে চেয়ে থাকত। কোথা থেকে এরা পথের দেখা পাবে? আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমন ভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারত না পিছনে ফিরে আসতে পারত। যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারেই বদলে দিই, এ অবস্থা দেখে কি তাদের বোধোদয় হয় না? আমি এ নবীকে কবিতা শেখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয়। এতে একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারীদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون إذا دكنا আমি নিজের হাতে তৈরি জিনিসের মধ্যে থেকে এদের জন্য সৃষ্টি করেছি গবাদি পশু এবং এখন এরা তার মালিক। আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্যে থেকে কারো উপর এরা সওয়ার হয়, কারো গোশত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয়। এর পরেও কি এরা কৃতজ্ঞ হয় না? এ সবকিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে আশা করছে। তারা এদের কোনো সাহায্য করতে পারে না, বরং উল্টো এরা তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে। أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون হ্যাঁ, এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে। এদের গোপন ও প্রকাশ্য সব কথাই আমি জানি। মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে স্পষ্ট ঝগড়াটে হয়ে। এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়, বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কি?
তাকে বলো এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চুলা জ্বালিয়ে থাকো। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায়। পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে।